বিসমিল্লাহ রহমান রহিম। আসসালামু আলাইকুম আর রহমতুল্লাহি বারাকাতুহ। ছাত্র জনতার আন্দোলনে যে অন্তর্বর্তীকালীন সরকার আসলো, জগৎ বিখ্যাত ব্যক্তিত্ব ডক্টর ইউনূস সাহেব একজন সৎ মানুষ হিসাবে সমাদৃত, আমিও সেটাই জানি। কিন্তু অত্যন্ত দুঃখের সাথে আমাকে বলতে হচ্ছে যে দেশ যেভাবে চলার কথা সেভাবে চলতেছে না। কোথাও যে সরকার আছে জনগণ সেটা মনে করতেছে না। একে তো নিরাপত্তাহীনতা, কোথাও প্রশাসনের কোনো তদারকি নাই। ঠিক একইভাবে আমি ঢাকা শহরে থাকি, এই ঢাকা শহরে আমার যে গন্তব্য লালবাগ থেকে পলাশী ইউনিভার্সিটি হয়ে বংশাল, এখানে শহীদ মিনারের পাশেই বিশাল গর্ত আজকে এক মাসের উপর, এবং এই যাত্রাপথে গুলিস্তান থেকে বংশাল এবং গুলিস্তান থেকে লালবাগ আমার যে যাত্রাপথ, সর্বত্র রাস্তাঘাট ভাঙ্গাচোরা, কোথাও কোনো মেরামতের উদ্যোগ নাই। এক দুর্বিষহ অবস্থা। এর উপরে আমার স্টাফ, আমি সাধারণত বাজারে যাই না, আমার কাছে খবর খুব কম, পত্রপত্রিকায় যেটা পড়ি সেটাই দেখি। আজকে আমার স্টাফ বলল যে ভাই, জিনিসপত্রের দাম লাগামহীন। আমিও জানি যে জিনিসপত্রের দাম লাগামহীন আগের থেকে অনেক বেড়ে গেছে, কিন্তু আসলে অনেক বেশি বেড়ে গেছে, যেটা মানুষের ক্রয় ক্ষমতার বাইরে। যেখানে সৎ গভর্নমেন্ট আওয়ামী লীগের সময় বা অন্যান্য রাজনৈতিক দলের সময় না হয় সিন্ডিকেট ছিল, অসৎ সরকার ছিল, কিন্তু এখন তো সৎ সরকার, এখন তো কোনো সিন্ডিকেট থাকার কথা নয়। এখন কেন এই ঊর্ধ্বগতি? আমাকে যে সে হিসাব দিল, ডিম 55 টাকা ছিল এখন 65 টাকা, টমেটো 160 টাকা ছিল এখন 280 টাকা, মূলা 60 টাকা ছিল এখন 90 টাকা, পেঁপে 20 টাকা ছিল এখন কাঁচা পেঁপে 40 টাকা, করলা 80 টাকা ছিল এখন 100 টাকা, কাঁচা মরিচ 180 টাকা ছিল 240 টাকা, পেঁয়াজ ধনিয়া পাতা 500 টাকা ছিল এখন 600 টাকা, পেঁয়াজের দাম একই রকম আছে। কিন্তু এগুলো তো যেহেতু সিন্ডিকেট নাই, সৎ সরকার, তো এগুলো তো অর্ধেক দাম হয়ে যাওয়ার কথা, কিন্তু তা হয়নি। গ্যাস বিল, পানির বিল, বিদ্যুৎ বিল একই অবস্থায় আছে, বরঞ্চ এখন দিনের মধ্যে কয়েকবার লোডশেডিং হচ্ছে, রাতেও লোডশেডিং হচ্ছে। আসলে কি বলবো, আমি অনেক আশায় বুক পেতে আমি অনেকগুলো লাইভ আমি এই সরকারের পক্ষে করেছি, আমি স্বপ্ন দেখেছি, আশা করেছি যে অসৎ রাজনৈতিক নেতৃত্ব থেকে বেরিয়ে হয়তো সৎ মানুষ দ্বারা ভালো কিছু বাংলাদেশের মানুষ পাবে। কিন্তু কই, কোনো কিছুই তো ভালো হচ্ছে না। তার কারণ হচ্ছে এই সরকারের যে অবস্থা, সেই অবস্থায় দিন যত যাচ্ছে তত বেশি ব্যর্থতার তালিকা দীর্ঘ হচ্ছে, এটা মানুষ আসলে আশা করেনি। বাংলাদেশের এই দরিদ্র জনগোষ্ঠী, নির্যাতিত জনগোষ্ঠী অনেক আশায় বুক পেতেছিল যে ভালো কিছু আমরা পাব। উপায়ন্তু সরকারের দুর্বলতার কারণে নানা দিক থেকে নানা আন্দোলন, পাহাড়, শ্রমিক, নার্স, জনগণের 35 বছরের কোটা, চাকরির কোটা, মানে নানাবিধ সমস্যা মানে জর্জরিত। আসলে কি বলবো, আমি আসলে বলার মতো কেই হারিয়ে ফেলেছি, যে আশা, যে স্বপ্ন, যে আকাঙ্ক্ষা নিয়ে এই সরকার আসলো, সেই সব কিছু কিন্তু উল্টো হয়ে গেল। এখন যে রাজনৈতিক দলগুলো আছে, বিএনপি সহ জামাত সহ অন্যান্য রাজনৈতিক দল, মূলত বিএনপিকে অনেক বেশি দায়িত্ব নিয়ে এই সব কিছুই কিন্তু সামাল দেওয়া উচিত। আর না হলে অন্ততপক্ষে একটা ঐক্যমতের সরকার সকল রাজনৈতিক দলকে
আনুপাতিক হারে যারা বড় দল বা সংসদে যাদের বেশি সিট ছিল সেই ধরনের দলকে বেশি সিট দিয়ে বেশি লোক দিয়ে একটা ঐক্যমতের সরকার গঠন করলেও হয়তো কিছুটা নিষ্কৃতি পাওয়া যেতে পারে। তার কারণ দেশ চালানো আর ইউনিভার্সিটিতে লেখাপড়া করানো বা বক্তৃতা দেওয়া এক জিনিস নয়, এটা কিন্তু প্রমাণিত হয়ে গেছে। এখন মানুষ আসলে নির্বিশ্বাস উঠে গেছে মানুষের, তার কারণ জিনিসপত্রের দাম যদি না কমে, এই যে রিক্সালার ছবি দেখলাম আমি ফেসবুকে যে দুপুর 12টা পর্যন্ত তার কোনো রুজি রোজগার হয়নি, মহাজনের 150 টাকা জমা দেবে কীভাবে, ছেলেটা কাঁদতেছে। এটা বাংলাদেশের বেশিরভাগ ঘরের প্রতিচ্ছবি। দেখুন আমরা দরিদ্র জনগোষ্ঠী, বেশিরভাগ মানুষ খেটে খাওয়া বাঙালি, গার্মেন্টসের সমস্যা, সর্বত্র সমস্যার সমস্যা এবং জিনিসপত্রের দাম হই হই করে বেড়ে যাচ্ছে। আসলে কথা বলা আর দেশ চালানো এক নয়। এমন বাংলাদেশ দেখার জন্যে শিশু কিশোর আমাদের সন্তানরা 24-এ এই আত্মহতি দেয়নি, কিন্তু কি হচ্ছে, এর থেকে পরিত্রাণের কি উপায়? আমার কাছে যেটা মনে হয় যে একটা ঐক্যমতের রাজনৈতিক দলকে সম্পৃক্ত করা, কারণ রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ছাড়া দেশ চালানো আমার কাছে মনে হয় এই মুহূর্তে যে সম্ভব না। প্রফেসর, শিক্ষক আর বিভিন্ন ধরনের এই ছাত্রদের দিয়ে অসম্ভব হয়ে গেছে দেশ চালানো। মানুষের পিঠ কিন্তু দেওয়ালে ঠেকে গেছে, তার কারণ দ্রব্যমূল্যের দাম যদি না কমে তাহলে মানুষ খাবে কীভাবে, এটা সর্বপ্রথম এই সরকারকে মনে রাখতে হবে। এজন্যে খুব দ্রুত একটা সিদ্ধান্ত নিতে হবে, কারণ মানুষ আর পারতেছে না। কোথাও কোনো আইনকানুন নাই, রাস্তাঘাট ভাঙ্গাচোড়া, কোথাও কোনো মেরামতের ব্যবস্থা নাই, সরকারের কোনো নির্দেশনা কোথাও কেউ শুনতেছে না, কোনো কিছুই হচ্ছে না। এর হাত থেকে পরিত্রাণ দরকার। এবং আমি মনে করি যে বিএনপি জামাত সহ বাংলাদেশের রাজনৈতিক দলের একটা ঐক্যমতে পৌঁছানো দরকার, এই নির্বিশ্বাসের হাত থেকে বাঁচা দরকার। আপনারা ভালো থাকবেন। আসসালামু আলাইকুম আর রহমতুল্লাহি বারাকাতুহু।